আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিন্তু ইউটিউবার এস কে খালিদ হাসান ভাই ভালো নাই, কারণ উনি ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। তো কেন অ্যারেস্ট হয়েছেন আপনারা অবশ্যই ভিডিও ফুটেজগুলি দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। বাংলাদেশ অবশ্যই র্যাব যে গোয়েন্দা বাহিনী রয়েছে তারা তদন্তের মাধ্যমে এস কে টিভির অ্যাডমিনকে অ্যারেস্ট করেছে। তো ইতিমধ্যে যারা ইউটিউবে কাজ করতে চান অথবা ছোটোখাটো রয়েছেন আর নতুন করে ইউটিউবার আসবেন ইউটিউব করার জন্য, তো আমি সকলের প্রতি রিকোয়েস্ট যে আপনারা কোনো ধরনের গুজব ছড়াবেন না। এবং ইতিমধ্যে এস কে টিভির অ্যাডমিন কেন অ্যারেস্ট হয়েছেন এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আসলে যেটা বলতে চাচ্ছি, আমরা নতুন প্রজন্মে যারা আসবে তারা কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসবেন না, যেগুলি আপনি যে কোনো দল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। কারণ দলের সাথে আপনার গুজবের সাথে এগুলি সম্পূর্ণ কোনো মিলই নাই। কারণ আপনি হতে পারেন আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন ইসলামী আন্দোলন, আপনি যে কোনো দল করতে পারেন। তবে আপনার মুসলিম হিসেবে আমি মনে করি আপনি যদি মুসলমান হয়ে থাকেন কোনো ধরনের মিথ্যা গুজব রটাতে পারবেন না, এটাই হচ্ছে আমাদের মুসলমানের নীতি। আশা করি বুঝতে পেরেছেন খালিদ হাসান ভাই যেভাবে অ্যারেস্ট হয়েছেন হতে পারে আপনিও হতে পারেন। কারণ ভবিষ্যতে যদি সতর্ক না হন, আমি রিকোয়েস্ট রাখবো নতুন ইউটিউবার যারা রয়েছেন নতুন করে ইউটিউবিং করতে চাচ্ছেন, আপনারা যে ভুলগুলি এখন খালিদ হাসান ভাই করতেছে অথবা এস কে টিভির অ্যাডমিন যারা করতেছেন যারা অ্যারেস্ট হয়েছেন যারা করেছেন তাদেরকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে এই ভুলগুলি আপনারা করতে পারবেন না। আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত এবং পর্যালোচনা করে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার মাধ্যমে এবং সঠিক নিউজ যে কোনো ধরনের নিউজ নিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে এইভাবে গুজব ছড়ানো একজন মুসলমানের কাজ নয়। তো বন্ধুরা, শেষ এটাই বলবো যে আমরা যখনই যাই করি আমাদের অবশ্যই সব কিছু দেখেই করতে হবে। আপনি হতে পারেন আজকে খালিদ হাসান ভাইয়ের জায়গায় যদি আপনি হতেন অথবা এস কে টিভির অ্যাডমিনের জায়গায় যদি আমি হতাম অথবা অন্য কে হতো, কিন্তু আজকে আমাদের একই সিস্টেম হতো। তো যাক, আমরা ভবিষ্যতে যারা আসছি ইউটিউবিং করব, অবশ্যই আমাদেরকে সামনে আরও এগোতে হবে আরও ভালোভাবে নিয়ে, মনোভাব নিয়ে, মন মানসিক নিয়ে। এই ধরনের ভুল আমরা করব না। হতে পারে আপনি এটা সরকার বিরোধী অথবা বিরোধী দলের বিরুদ্ধে আপনি গুজব ছড়াচ্ছেন না কেন, যেই কোনো দলের বিরুদ্ধে আপনি গুজব ছড়ান না কেন, আমি রিকোয়েস্ট করব এই ধরনের গুজব কখনো ছড়াবেন না। এবং যেই কোনো বিষয়ের উপরে মিথ্যাচার অথবা গুজব, হতে পারে যেই কোনো সেক্টর নিয়ে আপনি কোনো ধরনের মিথ্যাচার অথবা গুজব, মানুষকে ধোকা দেওয়ার মতো ভিডিও করবেন না, এটা প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার। তো আজকের মতো এখানে, এবং আমাদের এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং এস কে টিভির অ্যাডমিন যে কাজগুলি করেছে ভবিষ্যতে আমরা এগুলি করবো না, আমরা ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। এবং যে এস কে টিভির অ্যাডমিনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা অবিলম্বে ওনার যে সঠিক বিচারের মাধ্যমে ওনার অবশ্যই যেটা প্রয়োজন সেটা বাংলাদেশ যেখানে আইন রয়েছে সেখানে তারা করবেন। তবে সেটা ওনাকে সতর্কমূলক কোনো কিছু ওয়ার্নিং দিয়ে ওনাকে ছেড়ে দেওয়াটাই আমাদের কাম্য, আমরা আশা করি এটাই হবে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।